দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে কর্মসূচি পালিত, এমনটি জানিয়েছেন এমা হামিদ চন্দনাইশ চট্টগ্রাম। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত করেছে। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই স্লোগানকে সামনে রেখে চালক ও হেলপারদের মাঝে জনসচেতন মূলক লিভ লাইট বিতরণ করেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব। সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে দিনব্যাপী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া, দোহাজারী, কেরানীরহাট, সাতকানিয়া, লোহাগাড়া সহ মহাসড়কের পাশে রেলি লিফলেট বিতরণ ও রাস্তার পাশে ভাসমান দোকান সরানো হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব বলেন, বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে মোটরযান চালনা সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ, এই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ সময় আরো উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সিরাজুল ইসলাম, এসআই মোহাম্মদ বাবুল মিয়া, এসআই মোহাম্মদ মিজানুর রহমান, সার্জেন্ট নাজমুল হক, আএসআই মোহাম্মদ মোস্তফা কামাল, এসআই মোহাম্মদ বাদশা মিয়া, এসআই মোহাম্মদ আবুল খায়ের কম ফারুক, শাকিল, কামাল, রাশিদুল, মনির, দুলাল, বশির, আয়ুব, কবির প্রমুখ। সড়ক দিবস উপলক্ষে দোহাজারী হাইওয়ে থানা বিশেষ চলাচলগত যানবাহন যানবাহন চালকদেরকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা লিফলেট বিতরণ এবং চালক এবং হেলপারদেরকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন করার জন্য আমাদের এই কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই সব সময় বাংলা বাম নিউজ একুশে চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।